हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आज के रेसिपी होलो एक पकोड़ा। हठात सन्ध्याबेला जदि चटपटा किछु खेते इच्छा करे आर हाते जदि समय कम थाके ताहले किन्तु चट जल्दी ए एक पकोड़ा तुम्हरा खूब सहजे तैरी करे फेलते पारबे। ताहले कि करे ए एक पकोड़ा तैरी करा जाए देखा जाक। आमी पाँचखाना डिम सेद्ध करे खोसा छाड़िए नियेछि आर सूतो दिए आमी एकटा डिमके एइभाबे चार भागे भाग करे नियेछि। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো এর জন্য আমি 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তো সেক্ষেত্রে ময়দাটাও ইউজ করা যাবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হবে পকোড়াটা। এখানে আমি দিয়ে দিলাম 2 ছোট সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা বাটা। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লঙ্কা বাটা না চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করা যাবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি জলটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জলটা আমি মেশাচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ জলই লেগেছে। এখন একটা ডিমের পিস এই ব্যাটারে দিয়ে দিলাম আর ভালোভাবে ব্যাটারটা দিয়ে কোট করে নিচ্ছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আমি এই পকোড়াগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। ভাজার সময় আমি মাঝারি আঁচে রেখে ভেজেছিলাম আর উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া অবধি ওয়েট করতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না, 3-4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছিল। তো আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের চটপটা এক পকোড়া। আমি এই পকোড়াগুলোকে সার্ভ করেছি টমেটো সসের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, বাড়িতে অবশ্যই ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।